ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জি ভাই, একবার জানতে চেয়েছেন যে ইফতারের সময়সূচি নিয়ে। জি ভাই, ইফতারের সময়টা হলো সূর্যাস্তের সাথে সাথেই ইফতার শুরু, ইফতারের সময় শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন যে ইদা আকবালাল লাইলু মিন হা হুনা ওয়া আদবারান নাহার মিন হা হুনা ওয়া গরাবাতিস শামসু ফাকাদ আফতারা সাহিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যখন রাত্রি সেদিক থেকে ঘনিয়ে আসে ও দিন এদিক হতে চলে যায় এবং সূর্য ডুবে যায়, তখন সাইম ইফতার করবে। হাদিসটি বুখারীতে রয়েছে 1954 নম্বর হাদিস, মুসলিমও রয়েছে 2612 নম্বর, আবু দাউদে রয়েছে 2351 নম্বর, মিশকাতও রয়েছে 1985 নম্বর হাদিস। সুতরাং সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করাটা অত্যন্ত জরুরি। অনুরূপভাবে অন্য একটি হাদিসে আল্লাহর রাসূল বলেছেন লা ইয়াসারুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, মানুষ ততদিন কল্যাণের উপর থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি ইফতার করার অর্থ এটা নয় যে সূর্যাস্তের আগে ইফতার করা, তা নয়, বরং সূর্যাস্তের সাথে সাথেই ইফতার করা উদ্দেশ্য। আর অন্য একটি হাদিসে রয়েছে, এই হাদিসটা আমরা পাবো বুখারিতে 1907 নম্বর, মুসলিমে রয়েছে 2608 নম্বর, তিরমিজিতে 699, ইবনে মাজা 1698, মিশকাত 1984 নম্বর হাদিস। অনুরূপভাবে আরও একটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল বলছেন লা ইয়াজালুদ্দীন যাহিরা মা আজ্জালা আন-নাসু আল-ফিত্রা লিআন্নাল ইয়াহুদ আন-নাসারা ইউআখিরুনা, দিন ততদিন বিজয়ী থাকবে যতদিন লোকেরা জলদি ইফতার করবে, কেননা ইহুদি খ্রিস্টানরা ইফতার বিলম্বে করে। এই হাদিসটি আবু দাউদে রয়েছে 2353, মিশকাত 1995, সনদ সহিহ। তাহলে এক বোঝা গেল যে দ্রুত সূর্যাস্তের সাথে সাথে ইফতার করাটা নবী করীম সাল্লামের সুন্নাহ এবং উম্মা কল্যাণের উপর থাকার একটি লক্ষণও বটে। আর দেরিতে ইফতার করা, ইহতিয়াত অন্তত সতর্কতার সাথে দেরিতে ইফতার করাটা, এটি ইহুদি এবং নাসারাদের একটি স্বভাব বলে আমরা জানতে পারলাম। সুতরাং সময় হওয়ার সাথে সাথে ইফতার করাটাই হাদিসের অধিক অনুকূল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন। আমিন।